ছেলেটার বয়স হবে বছর দশেক। পরের ঘরে মানুষ, যেমন ভাঙা বেড়ার ধারে আগাছা, মালির যত্ন নেই, আছে আলোক বাতাস বৃষ্টি পোকা মাকড় ধুলোবালি। কখনো ছাগলে দেয় মুড়িয়ে, কখনো মারিয়ে দেয় গরুতে, তবু মরতে চায় না, শক্ত হয়ে ওঠে, ডাটা হয় মোটা, পাতা হয় চিকন সবুজ। ছেলেটা কুল পাড়তে গিয়ে গাছের থেকে পড়ে, হাড় ভাঙে, বুনো বিষফল খেয়ে ওর ভিড়মি লাগে, রদ দেখতে গিয়ে কোথায় যেতে কোথায় যায়, কিছুতেই কিছু হয় না, আধমরা হয়েও বেঁচে ওঠে, হারিয়ে গিয়ে ফিরে আসে, কাদা মেখে কাপড় ছিঁড়ে মার খায় দমাদম, গাল খায় অজস্র, ছাড়া পেলেই আবার দেয় দৌড়। মরা নদীর বাঁকে দাম জমেছে বিস্তর, বক দাঁড়িয়ে থাকে ধারে, দাঁড়কাক বসেছে বইচি গাছের ডালে, আকাশে উড়ে বেড়ায় শঙ্খচিল, বড় বড় বাঁশ পুঁতে জাল পেতেছে জেলে, বাঁশের ডগায় বসে আছে মাছরাঙা, পাতি হাঁস ডুবে ডুবে গুগলি তোলে, বেলা দুপুর, লোভ হয় জলের ঝিলিমিলি দেখে, তলায় পাতা ছড়িয়ে শ্যাওলাগুলো দুলতে থাকে, মাছগুলো খেলা করে, আরো তলায় আছে নাকি নাগকন্যা, সোনার কাকি দিয়ে আশড়ায় লম্বা চুল, আঁকা বাঁকা ছায়া তার জলের ঢেউয়ে। ছেলেটার খেয়াল গেল ওইখানে ডুব দিতে, ওই সবুজ স্বচ্ছ জল, সাপের চিকন দেহের মতো, কি আছে দেখি না, সব তাতে এই তার লোভ, দিল ডুব দামে গেল জড়িয়ে, চেঁচিয়ে উঠে খাবি খেয়ে তলিয়ে গেল কোথায়, ডাঙায় রাখাল চড়াচ্ছিল গরু, জেলেদের ডিঙি নিয়ে টানা টানি করে তুললে তাকে, তখন সে নিঃসার। তারপরে অনেক দিন ধরে মনে পড়েছে, চোখে কি করে সর্ষে ফুল দেখে, আধার হয়ে আসে, যে মাকে কচিবেলায় হারিয়েছে তার ছবি জাগে মনে, জ্ঞান যায় মিলিয়ে, ভারী মজা, কি করে মরে সেই মস্ত কথাটা, সাথীকে লোভ দেখিয়ে বলে, একবার দেখ না ডুবে, কোমরে দড়ি বেঁধে আবার তুলব টেনে, ভারী ইচ্ছা করে জানতে ওর কেমন লাগে, সাথী রাজি হয় না, ও রেগে বলে, ভীতু 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 কোথাকার, বক্সিদের ফলের বাগান, সেখানে লুকিয়ে যায় জন্তুর মতো, মার খেয়েছে বিস্তর, জাম খেয়েছে আরো অনেক বেশি, বাড়ির লোকে বলে, লজ্জা করে না বাদর, কেন লজ্জা, বক্সিদের খোড়া ছেলে তো ঠেঙিয়ে ঠেঙিয়ে ফল পাড়ে, ঝুড়ি ভরে নিয়ে যায়, গাছের ডাল যায় ভেঙে, ফল যায় দোলে, লজ্জা করে না। একদিন পাকড়াশিদের মেজো ছেলে একটা কাঁচ পরানো চোং নিয়ে ওকে বললে, দেখ না ভিতর বাগে, দেখলে নানা রং সাজানো, নাড়া দিলেই নতুন হয়ে ওঠে, বললে, দে না ভাই আমাকে, তোকে দেব আমার ঘষা ঝিনুক, কাঁচা আম ছাড়াবি মজা করে, আর দেব
আমের কোশির বাসি, দিল না ওকে, কাজেই চুরি করে আনতে হলো। ওর লোভ নেই, ও কিছু রাখতে চায় না, দেখতে চায় কি আছে ভিতরে। খোদন দাদা কানে মোচড় দিতে দিতে বললে, চুরি করলি কেন? লক্ষ্মী ছাড়াটা জবাব করলে, ও কেন দিল না? যেন চুরির আসল দায় পাকড়াশিদের ছেলের। ভয় নেই, ঘৃণা নেই ওর দেহটাতে, কোলা ব্যাং তুলে ধরে খপ করে। বাগানে আছে খোটা পোতার এক গর্ত, তার মধ্যে সেটা পোষে। পোকামাকড় দেয় খেতে, গুবড়ে পোকা কাগজের বাক্সয়ে এনে রাখে, খেতে দেয় গোবরের গুটি। কেউ ফেলে দিতে গেলে অনর্থ বাধে, স্কুলে যায় পকেটে নিয়ে কাঠবিড়ালি। একদিন একটা হেলে সাপ রাখলে মাস্টারের ডেস্কে, ভাবলে দেখি না কি করে মাস্টার মশাই। ডেস্ক খুলেই ভদ্রলোক লাফিয়ে উঠে দিলেন দৌড়, দেখবার মতো দৌড়টা। একটা কুকুর ছিল ওর পোষা, কুলিন জাতের নয়, একেবারে বঙ্গজ। চেহারা প্রায় মনিবের মতো, ব্যবহারটাও অন্য জুটত না সব সময়ে, গতি ছিল না চুরি ছাড়া। সেই অপকর্মের মুখে তার চতুর্থ পা হয়েছিল খোড়া। আর সেই সঙ্গেই কোন কার্যকারণের যোগে শাসনকর্তাদের শশা ক্ষেতের বেড়া গিয়েছিল ভেঙে। মনিবের বিছানা ছাড়া কুকুরটার ঘুম হতো না রাতে, তাকে নইলে মনিবেরও সেই দশা। একদিন প্রতিবেশীর বাড়া ভাতে মুখ দিতে গিয়ে তার দেহান্তর ঘটল। মরণান্তিক দুঃখেও কোনো দিন জল বেরোয়নি যে ছেলের চোখে, দুদিন সে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বেড়ালো, মুখে অন্ন জল রসল না। বক্সিদের বাগানে পেকেছে করমচা, চুরি করতে উৎসাহ হলো না। সেই প্রতিবেশীদের ভাগ্নে ছিল 7 বছরের, তার মাথার উপর চাপিয়ে দিল এক ভাঙা হাড়ি। হাড়ি চাপা তার কান্না শোনালো যেন ঘানি কলের বাসি। গেরস্ত ঘরে ঢুকলেই সবাই তাকে দূর দূর করে, কেবল তাকে ডেকে এনে দুধ খাওয়ায় সিধু গয়লানি। তার ছেলেটি মরে গেছে 7 বছর হলো, বয়সে ওর সঙ্গে 3 দিনের তফাৎ। ওরই মতো কালো কোলো, নাকটা ওই রকম চ্যাপটা। ছেলেটার নতুন নতুন দৌড়াত্তি এই গয়লানি মাসির পরে, তার বাঁধা গরুর দড়ি দেয় কেটে, তার ভার রাখে লুকিয়ে, খয়রের রং লাগিয়ে দেয় তার কাপড়ে। দেখি না কি হয়, তারই বিবিধ রকম পরীক্ষা। তার উপদ্রবে গয়লানির স্নেহ ওঠে ঠেউ খেলিয়ে, তার হয়ে কেউ শাসন করতে এলে সে পক্ষ নেয় ওই ছেলেটারই। অম্বিকে মাস্টার আমার কাছে দুঃখ করে গেল, শিশুপাঠ্যে আপনার লেখা কবিতাগুলো পড়তে ওর মন লাগে না কিছুতেই, এমন নিরেট বুদ্ধি। পাতাগুলো দুষ্টুমি করে কেটে রেখে দেয়, বলে ইঁদুরে কেটেছে, এত বড় বাদর। আমি বললুম সে ত্রুটি আমারই, থাকত ওর নিজের জগতের কবি, তাহলে গুবড়ে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে, ও ছাড়তে পারত না।
কোনোদিন ব্যাঙের খাঁটি কথাটা কি পেরেছি লিখতে? আর সেই নেড়ি কুকুরের ট্র্যাজেডি?